আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনহারুর রহমান, ল্যাপারোস্কোপি জি অ্যান্ড হেপাটোলজি প্যানক্রিয়াটিক সার্জন। সুধি দর্শক, আজকে একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো, সেটা পিত্তথলি ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসাগুলো আসলে কী। সবাই আমাকে প্রশ্ন করে যে স্যার, আমার বাবার তো ক্যান্সার হয়ে গেছে অথবা আমার অমুক রোগীর ক্যান্সার হয়ে গেছে, এটা থেকে পরিত্রাণের কোনো সার্জারি রয়েছে কি? আর জন্য আজকে আসলে তাদের জন্য ভিডিওটা দেওয়া। আসলে পিত্তথলি ক্যান্সারের কিন্তু সার্জিক্যাল চিকিৎসা আর খুব বেশি কিছু করা যায় না। পিত্তথলি ক্যান্সারের চিকিৎসা, সার্জিক্যাল চিকিৎসাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটাকে বলে থাকি কিউরেটিভ সার্জারি, অর্থাৎ ক্যান্সার সেলটিকে, ক্যান্সার টিউমারটিকে আমরা কেটে বের করে নিয়ে আসি। আরেকটিকে বলে থাকি আমরা প্যালিয়েটিভ, অর্থাৎ আমরা পিত্তথলি ক্যান্সারকে আমরা কিছু করতে পারছি না, কিন্তু রোগী যাতে ভালো থাকে সেক্ষেত্রে আমরা সার্জারি করে থাকি। আসুন প্রথমে আমরা বলে থাকি কিউরেটিভ সার্জারি। আমরা আগে বলেছি পিত্তথলি ক্যান্সারের যে সার্জিক্যাল চিকিৎসা, এটা ডিপেন্ড করে কিন্তু তার স্টেজিংয়ের উপরে, অর্থাৎ পিত্তথলির ক্যান্সারটি রিসেক্টেবল কিনা বা স্টেজ ওয়ানে আছে কিনা। যদি লোকালে রিসেক্টেবল হয়, অর্থাৎ পিত্তথলিটিকে, ক্যান্সারটি পিত্তথলির ভিতরেই রয়েছে, মিউকোসা পর্যন্ত বা মাসকুলেটস মিউকোসা পর্যন্ত আসেনি, সেক্ষেত্রে আমরা সাধারণত লোকালে রিসেক্টেবল বলে থাকি। এবং আমরা সাধারণত বলে থাকি যে কলেসিস্টেক্টমি, গলব্লাডার কেটে ফেলা। সাধারণত যদি আরেকটু দেখা যায় টিউমারটি আরেকটু অ্যাগ্রাভেট করেছে, সেক্ষেত্রে আমরা লোকালি রিসেক্টেবল করে থাকি, অর্থাৎ পিত্তথলির সাথে আমরা সাধারণত লিভারের কিছু অংশ সেগমেন্ট 4B এবং 5 আমরা কেটে নিয়ে আসি, অথবা নন অ্যানাটমিক্যাল রিসেকশন, অর্থাৎ পিত্তথলি ক্যান্সারের সাথে 2 সেন্টিমিটার নন অ্যানাটমিক্যাল আমরা রিসেকশন করে পিত্তথলি ক্যান্সার সহকারে নিয়ে আসি। এখানে বলা বাহুল্য, সাধারণত যদি এটা রিসেক্টেবল হয় এবং ক্যান্সারটি যদি মিউকোসাতে থাকে অথবা দেখা গেলো যে গলব্লাডারের ভিতরেই রয়েছে, সেক্ষেত্রে সাধারণত আমরা এই সার্জারিটি করে থাকি, এবং এটা করলে রোগীর কিন্তু আউটকাম মোটামুটি ভালোই আউটকাম হয়ে থাকে। দ্বিতীয় যে কারণে আমরা পিত্তথলি ক্যান্সারের সার্জারি করে থাকি, সেটা সাধারণত আমরা বলে থাকি যে প্যালিয়েটিভ কারণে, অর্থাৎ দেখা গেল যে রোগীর জন্ডিস হয়েছে অথবা রোগীর খেতে পারছে না, ক্যান্সারটি এতই বড় হয়ে গেছে যেটা পিত্তনালীর উপরে গিয়ে অবস্ট্রাকশন করে দিয়েছে, এবং সেটি ইয়ারসিবি করে, স্টেন্টিং করে জন্ডিসটি কমানো সম্ভব না, সেক্ষেত্রে আমরা সাধারণত পিত্তথলির নালীর সাথে আমরা একটা খাদ্য নালী যুক্ত করে জন্ডিস কমানোর ব্যবস্থা করে থাকি, অথবা আমরা স্টমাকের সাথে, পাকস্থলীর সাথে একটা খাদ্য নালীর ব্যবস্থা করে দিই, যাতে রোগী পরবর্তীতে খেতে কোনো সমস্যা না হয়। এক্ষেত্রে কিন্তু পিত্তথলির যে ক্যান্সারটি ক্যান্সারের জায়গায় রয়ে থাকে, আমরা সাধারণত রোগীকে রেফার করে দিই ক্যান্সার বিশেষজ্ঞের আন্ডারে। নতুন যে থেরাপি, ইমিউনোথেরাপি অথবা অন্যান্য কোনো কেমোথেরাপি দিয়ে রোগী সেটি চিকিৎসা নেয়, রোগীর জন্ডিস কমে যায়, রোগী অনেক ভালো থাকে, এবং বাকিটা ডিপেন্ড করে তার কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এগুলোর রেসপন্সের উপরে। সুধীর দর্শক, আরেকটি কারণে করা হয়, সাধারণত আমরা স্টেজিং করে থাকি। আমরা ল্যাপারোস্কোপি ঢুকে, ক্যামেরার মাধ্যমে ঢুকে আমরা দেখা গেলো যে পিত্তথলি এবং লিভারের বিভিন্ন অংশটি আমরা দেখলাম, এবং আমরা যেটা বললাম যে কিউরেটিভ সার্জারি অর্থাৎ এক্সটেন্ডেড কলসিস্টেক্টমি অথবা কলসিস্টেক্টমি দুটোই কিন্তু ল্যাপারোস্কোপিভাবেও অপারেশন করা সম্ভব, আইসিজি টেকনোলজি দিয়েও অপারেশন করা সম্ভব। সুতরাং সুধীর দর্শক, আমি অপরিশেষে একটি কথা বলতে চাই, পিত্তথলি ক্যান্সারের কিন্তু যদি আর্লি স্টেজে আসে, স্টেজ 1 বা রিসেক্টেবল গলব্লাডার ক্যান্সার, তাহলে কিন্তু তার কিউরেটিভ সার্জিক্যাল চিকিৎসা আছে। সুতরাং আপনাদের যদি আল্ট্রাসোনোগ্রামে গলব্লাডার মাস অথবা যদি কোনো ফিজিশিয়ান মনে করে যে গলব্লাডার ক্যান্সারের দিকে চান্স আছে, সুতরাং কিন্তু বসে থাকবেন না, দ্রুত সার্জনের কাছে চলে আসবেন এবং সার্জনই সিদ্ধান্ত দেবে আসলে আপনার কী ধরনের চিকিৎসা প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।